দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রতিবাদ সভা বিজেপির, রাজ্যে গণতন্ত্র হত্যা, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো, রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের খুনের প্রতিবাদে এদিন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বুনিয়াদপুর বিজেপি কার্যালয় থেকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিলের পর প্রতিবাদ সভা করা হয়। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত জানান, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, জেলায় বিজেপি কর্মীর খুনের তদন্ত সঠিকভাবে করা হচ্ছে না, এর প্রতিবাদে এদিনের প্রতিবাদ সভা। প্রতিবাদ সভা আমাদের বুনিয়াদপুরে যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সমগ্র বুনিয়াদপুর টাউন পরিক্রমা করে আমাদের বাসস্ট্যান্ডে জমায়েত, এখানে আমাদের সভার মধ্য দিয়ে, প্রতিবাদ সভার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম আজকে এখানে গঙ্গারামপুর মহকুমার জন্য যে নির্ধারিত কর্মসূচি সেটা সমাপ্ত হবে। যেরকম মাননীয় সভাপতি বললেন যে সমগ্র জেলা জুড়ে যেভাবে বিজেপি এবং যুব মোর্চা কর্মীদের ওপর নির্বাচনের প্রাককালে অত্যাচার শুরু হয়েছে, বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ভালো কার্যকর্তাদেরকে, তাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য, বসিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন যে সুখদেবপুরে আমাদের একজন বুথ সভাপতি, তাকে খুন করা হয়েছে, এখনও তার কোনো প্রোগ্রেস হয়নি তদন্তের। এবং যেভাবে আজকে বেকারত্ব সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে, তৃণমূল কংগ্রেস 10 বছরে কোনো দিশা দিতে পারেনি যুব সমাজকে, কোনো শিল্পায়ন করতে পারেনি, এরই প্রতিবাদে, ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে এবং বিজেপি কর্মীদের, যুব মোর্চা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, গ্রেপ্তার করা, হয়রানি করা, তার বিরুদ্ধে আজকে আমাদের এই কার্যক্রম। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন জানান, রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, রাজ্যে গণতন্ত্র নেই, এর প্রতিবাদে এদিন গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুরে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে এই গঙ্গারামপুর বিধানসভার, গঙ্গারামপুর সাব ডিভিশনের মধ্যে এই বুনিয়াদপুর শহরে আজকে প্রতিবাদ সভা। দেখুন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র অক্ষুণ্ণ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে যে আমাদের যে অন্যান্য যারা কর্মীরা আছে তাদেরকেও মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যে শিশুদের যে ধর্ষণ করে তাদের খুন করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা এই বুনিয়াদপুর শহর মণ্ডলে আজকে আমাদের এখানে প্রতিবাদ সভা। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।